আমাদের এই পৃথিবীতে প্রায় 200টির উপরে দেশ রয়েছে। এই সব দেশগুলোর মধ্যে কোনটি আকারে অনেক বড়, আবার কোন দেশ আছে আকারে অনেক ছোট। ইতিহাসে এমন অনেক বড় বড় দেশ রয়েছে যেগুলো ভেঙে ছোট ছোট দেশে পরিণত করা হয়েছে। তবে ছোট দেশগুলোর তুলনায় বড় দেশগুলোতে ভৌগোলিক, জলবায়ুগত ও জীব জগতের অধিক বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। তো থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন, আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সব থেকে বড় 10টি দেশ সম্পর্কে। এই দেশগুলো এতটাই বড় যে বাংলাদেশের মতো 50 থেকে 100টি দেশ মিলেও এই কয়েকটি দেশের সমান হবে না। তো এই লিস্টে ভারত, চীন এবং রাশিয়া কত নম্বর অবস্থানে রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার সামনে এক বড়া সা রেড বাটন হে, আপনাদের অনেক ধন্যবাদ। তো আয়তনের দিক দিয়ে পৃথিবীর 10 নম্বর দেশ হচ্ছে আলজেরিয়া। আলজেরিয়াকে বলা হয় পৃথিবীর দ্বিতীয় মুসলিম জনসংখ্যার দেশ। দেশটির রাজধানীর নাম হচ্ছে আলজিয়ার্স। দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত এবং এটি আফ্রিকা মহাদেশের সব থেকে বড় দেশ। দেশটির আয়তন প্রায় 2.38 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা পুরো পৃথিবীর মোট আয়তনের 1.6%। দেশটিতে প্রায় 4.2 কোটি মানুষ বসবাস করে, মানে এত বড় দেশে মাত্র 4 কোটি জনসংখ্যা বসবাস করে। আর বাংলাদেশের মতো ছোট দেশে প্রায় 16 কোটির উপরে মানুষ বসবাস করে, মানে এখানে আপনারা তুলনা বুঝতে পারছেন। এই দেশটির বৃহত্তম অংশ জুড়ে সাহারা মরুভূমি রয়েছে। 9 নম্বর অবস্থানে রয়েছে কাজাকিস্তান। পৃথিবীর সব থেকে বড় 10টি দেশের লিস্টে 9 নম্বর অবস্থানে রয়েছে কাজাকিস্তান। দেশটির রাজধানীর নাম হচ্ছে নূর সুলতান। এই বৃহত্তম দেশটি মধ্য এশিয়াতে অবস্থিত। এটি পৃথিবীর সব থেকে বৃহত্তম স্থল বেষ্টিত দেশ যাদের কোনো সমুদ্র সীমা নেই। আয়তনে সব থেকে বড় মুসলিম দেশ হচ্ছে কাজাকিস্তান। দেশটির আয়তন প্রায় 2.72 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট আয়তনের 1.8%। দেশটিতে কেবলমাত্র 1.8 কোটি মানুষ বসবাস করে। 8 নম্বর অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। পৃথিবীর সব থেকে বড় 10টি দেশের লিস্টে 8ম অবস্থানে রয়েছে মেসির দেশ আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার সব থেকে বড় দেশ হচ্ছে আর্জেন্টিনা। দেশটির রাজধানীর নাম হচ্ছে বুয়েনোস আইরেস। বিশেষ করে ফুটবলের জন্য দেশটি পুরো পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয়। দেশটির আয়তন প্রায় 2.78 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট আয়তনের 2%, মানে পুরো পৃথিবীর 2% এলাকা আর্জেন্টিনা কভার করে রেখেছে। আর্জেন্টিনাতে বসবাস করছে প্রায় 5 কোটি মানুষ। দেশটির দক্ষিণে অ্যান্টার্কটিকা মহাদেশ অবস্থিত, যার কারণে দেশটি সবসময় শীতল থাকে। 7 নম্বর অবস্থানে রয়েছে ভারত। পৃথিবীর সব থেকে বড় 10টি দেশের লিস্টে 7ম অবস্থানে রয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারত। ভারতের রাজধানীর নাম হচ্ছে নয়া দিল্লি। যদিও জানি আপনারা এটা জানেন, তারপরও আপনাদের সাধারণ জ্ঞান বাড়িয়ে দিলাম। ভারতের আয়তন থেকে কাশ্মীর বাদ দিলে ভারতের মোট আয়তন প্রায় 3.29 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট আয়তনের 2.3%। বর্তমানে ভারতের জনসংখ্যা প্রায় 135 কোটির ওপরে, মানে বুঝতে পারছেন দেশটি আয়তনে যত বড় তেমনই দেশটিতে জনসংখ্যা রয়েছে। জনসংখ্যার দিক দিয়ে পুরো পৃথিবীতে ভারত দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রথম অবস্থানে রয়েছে চীন। ভারত নানান বৈচিত্র্যের একটি দেশ, যেখানে নানান জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষেরা একসাথে বসবাস করে। 6 নম্বর অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। পৃথিবীর সব থেকে বড় 10টি দেশের লিস্টে 6 নম্বর অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা। অস্ট্রেলিয়া দেশটির আয়তন প্রায় 7.69 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা ভারতের প্রায় দ্বিগুণ, আর এটি পুরো পৃথিবীর মোট আয়তনের প্রায় 5.2%। আপনি জানলে অবাক হবেন, এত বড় দেশটিতে কেবলমাত্র 2.50 কোটি মানুষই বসবাস করে। তাছাড়া বলা হয়ে থাকে অস্ট্রেলিয়া দেশটিতে মানুষের থেকে ক্যাঙ্গারুর সংখ্যাই বেশি। 5 নম্বর অবস্থানে রয়েছে ব্রাজিল। পৃথিবীর সব থেকে বড় 10টি দেশের লিস্টে 5ম অবস্থানে রয়েছে ফুটবলের দেশ ব্রাজিল। ব্রাজিল দেশটি তার জনসংখ্যা এবং নানান সংস্কৃতি ও ফুটবলের জন্য পুরো পৃথিবীতে জনপ্রিয়। দেশটির রাজধানীর নাম হচ্ছে ব্রাজিলিয়া। ব্রাজিল দেশটির বর্ডার প্রায় 10টি দেশের সাথে সংযুক্ত, আর ব্রাজিল দেশটির আয়তন প্রায় 8.515 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা দক্ষিণ আমেরিকা মহাদেশের সব থেকে বড় দেশ এবং পৃথিবীর আয়তনের প্রায় 5.7%। ব্রাজিল দেশটিতে মোট 21 কোটি জনসংখ্যা বসবাস করে। বিশ্বের সব থেকে বড় রেন ফরেস্ট অ্যামাজন জঙ্গলের সব থেকে বড় অংশ ব্রাজিল দেশটিতে অবস্থিত। 4 নম্বর অবস্থানে রয়েছে চীন। পৃথিবীর সব থেকে বড় 10টি দেশের লিস্টে 4র্থ অবস্থানে রয়েছে চীন। এশিয়া মহাদেশের সব থেকে বড় দেশ হচ্ছে চীন। চীন দেশটির রাজধানীর নাম হচ্ছে বেইজিং। চীন দেশটি আয়তনে 9.5 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট আয়তনের 6.4%। মজার ব্যাপারটি হচ্ছে চীন দেশটির বর্ডার 14টি দেশের সাথে সংযুক্ত, যার মধ্যে পূর্বে রয়েছে আফগানিস্তান, উত্তরে রয়েছে রাশিয়া এবং দক্ষিণে ভিয়েতনাম অবস্থিত। চীনের ভৌগোলিক অবস্থা
অবস্থান খুবই বৈচিত্র্যময়, কারণ এর উত্তর অঞ্চল খুবই শীতল এবং দেশটির দক্ষিণ অঞ্চলে মরুভূমি অবস্থিত। চীন দেশটিতে প্রায় 140 কোটির ওপরে মানুষ বসবাস করে, আর জনসংখ্যার দিক দিয়ে সবার উপরে রয়েছে চীন। তবে চীন দেশটি তার জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করতে পেরেছে, কিন্তু আমাদের বাংলাদেশ এবং ভারত তাদের জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করতে পারেনি। এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে জানাবেন। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে আমেরিকা। পৃথিবীর সব থেকে বড় 10টি দেশের লিস্টে তৃতীয় অবস্থানে রয়েছে আমেরিকা। পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ বলা হয় আমেরিকাকে। আমেরিকার রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি এবং দেশটির সব থেকে বড় এবং জনপ্রিয় শহরটি হচ্ছে নিউ ইয়র্ক। দেশটির আয়তনের কথা বললে এটি প্রায় 9.8 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা পুরো পৃথিবীর মোট আয়তনের 6.5%। দেশটির দক্ষিণে মেক্সিকো এবং উত্তরে কানাডা রয়েছে। তাছাড়া দেশটির পূর্ব দিকে আটলান্টিক মহাসাগর রয়েছে, আর পশ্চিম দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর। আমেরিকার জনসংখ্যার কথা বললে আমেরিকাতে প্রায় 33 কোটি মানুষ বসবাস করে। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে কানাডা। পৃথিবীর সব থেকে বড় 10টি দেশের লিস্টে দ্বিতীয় অবস্থানে রয়েছে কানাডা। কানাডা দেশটিকে পৃথিবীর শীতলতম দেশ বলা হয়। দেশটির রাজধানীর নাম হচ্ছে অটোয়া। কানাডা দেশটির আয়তন প্রায় 9.9 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা উত্তর আমেরিকা মহাদেশের প্রায় 41% এবং পুরো পৃথিবীর আয়তনের প্রায় 6.7%। দেশটির আয়তনের তুলনায় জনসংখ্যা খুবই কম। দেশটির জনসংখ্যা প্রায় 35 মিলিয়ন বা প্রায় 3 কোটি 50 লক্ষ। 1 নম্বর অবস্থানে রয়েছে রাশিয়া। পৃথিবীর সব থেকে বড় দেশ হচ্ছে রাশিয়া। দেশটির পূর্বে নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। রাশিয়া দেশটির রাজধানীর নাম হচ্ছে মস্কো। আপনি জানলে অবাক হবেন, ইউরোপ মহাদেশের থেকেও অনেক বড় হচ্ছে রাশিয়া। রাশিয়া দেশটির আয়তন হচ্ছে 17 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা পুরো পৃথিবীর আয়তনের 11%, মানে পুরো পৃথিবীর 11% রাশিয়া দখল করে আছে। চীনের মতো রাশিয়ার বর্ডারও 14টি দেশের সাথে সংযুক্ত রয়েছে। রাশিয়াতে বর্তমানে প্রায় 14 কোটি মানুষ বসবাস করে, মানে এত বড় দেশে মাত্র 14 কোটি মানুষ বসবাস করে। রাশিয়া দেশটিতে অনেক পরিমাণে খনিজ পদার্থ রয়েছে, তবে তার বেশিরভাগই এখনো উত্তোলনের যোগ্য নয়। তো বন্ধুরা, এর মধ্যে কোন কোন দেশে আপনি ঘুরতে গিয়েছেন এবং কোন দেশ আপনাকে প্রাকৃতিক ভাবে ভালো লাগে তা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।